বন্ধুগণ আজকে আমরা শিখব এইচ এর উচ্চারণ হয় না এমন অডগুলি নিয়ে। আজকে ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে নেওয়া হয়েছে। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হচ্ছে। বন্ধুগণ আমাদের ভিডিও দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনার কাজে আসবে। তা আজকে আমরা শিখব এইচ এর উচ্চারণ হয় না এমন অডগুলি। প্রথমে কিছু নিয়ম জেনে নেই। কোনো শব্দের মধ্যে এইচ এর পরে যদি ভাওয়াল এ ই আই ও ইউ থাকে তাহলে এইচ এর উচ্চারণ হয় না। এখন আসুন, যেমন যেমন অনার, এইচ ও এন ও ইউ আর, অনার অনার, যেমন অনারেবল, এখানে এখানে এইচ এর উচ্চারণ হয় না, হনারেবল হওয়ার কথা ছিল না, অনারেবল অনারেবল। এখন আসুন অনারেবল, যেমন এখানে এক্স এক্সপ্রেশন, ই এক্স এইচ আই বি আই টি এন, এক্স এক্সিবিশন। এখন আসুন ভেহিকল ভেহিকল, এখন আমরা সাধারণত বলি ভেহিকল না ভেহিকল, বিই এইচ আই সি এল ই ভেহিকল, যেমন টি ও টি এইচ ও এম এস টমাস, টিউতে ট হয়, টিউতে কি হয় ট হয়, এম এস মাস, এখানে এইচ এর উচ্চারণ হয় নি। এখন আসুন আওয়ার, এইচ ইউ ইউআর আওয়ার, এখানে এইচ এর উচ্চারণ হয় না, ও ইউআর আওয়ার হবে। এখন আসুন এইচ ই আই আর ইয়ার, অর্থাৎ ই আই আর ইয়ার, যেমন এক্স জি পি এক্স জি বি, ই এক্স সাথে এক্স জি এক জি, ই এক্স আই এক জি বি আই টি বিট, এখানে এক্স সি বিট নেয় এক জি বিট, ই ই এক্স আই এক্স জি বিট। এখন আসুন বেইমেন্ট, বি এইচ এম ই এন টি বেইমেন্ট, বিহীনা বেইমেন, যেমন টেন্স টিই টি এইচ এম ই এস টেন্স টেন্স, এখানে উচ্চারণ হলো টেন্স হলো। এখন আসুন আরো কিছু এক্সাম্পল, যেমন অনেস্ট অনেস্ট, যেমন অনেস্টি, বন্ধুগণ এখানে অনেস্টি ওয়াইটা ওঠে না, অনেস্টি ওয়াই দিতে হবে এখানে, একজন একজোস্ট একজোস্ট, অ্যান অ্যান্টনি অ্যান্টনি অ্যান্টনি। বন্ধুগণ আজকে আলোচনা থেকে আমরা শিখে নিলাম এইচের উচ্চারণ হয় না এমন শব্দগুলি ডিকশনারি থেকে খুঁজে খুঁজে বের করে এই কয়েকটি শব্দে আমরা দেখতে পাই উল্লেখযোগ্য, এই শব্দগুলি আপনার সন্তানকে মুখস্থ করে ফেলুন লিখিয়ে লিখিয়ে। তো বন্ধুগণ একটু খেয়াল করতে হবে, ক্ষেত্রবিশেষ ব্যতিক্রম হতে পারে, খেয়াল করে পড়তে হবে। তো বন্ধুগণ পরবর্তী ভিডিওতে আমরা কে এবং এল এর উচ্চারণ এল নিয়ে আমরা আলোচনা করব, উক্ত ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ ভালো লাগবে।